السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شكرا دشك جي جي أبستان تك اي مهرت آتشين أماد الشاتي نيوز 24 الشاتي شكل كي إسلام أمرا اي ونشتان اي پكو تك اي انتوريك پريتي او دهن نبا جاري شروع كتش آشك رائع جن أمرا اي ونشتان اي پروتي دين إسلام ايك پروشتر اتن نيا كتاب بولي تاكي بيبنا بيشوني آلو جنا كوري تاكي آشك جي بيشوري أبرا آلو جنا كوربو تاهلو نیک عمل و نفل عبادت এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুহাদ্দিস মুফাসসির শেখ মুফতি আব্দুল আখির সিনিয়র মুহাদ্দিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মহতারাম আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী নেক আমল এবং নফল ইবাদত এই বিষয়টি কিন্তু খুব ব্যাপক নেক আমল বলতে আমরা বুঝি শরীয়ত সমর্থিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন করতে বলেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চুপ থেকেছেন নেক আমল নফল ইবাদত নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত অর্থাৎ ফরায়েজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুনানগুলো আদায় করার পরে অতিরিক্ত যে ইবাদতগুলো আমরা করি তাই কিন্তু নেক আমল যেমন ধরুন শাওয়ালের ছয় রোজা এ রোজাও কিন্তু নফল ইবাদতের অন্তর্ভুক্ত নেক আমলের অন্তর্ভুক্ত এ রোজার কিন্তু অনেক ফজিলত রয়েছে চলুন আজকে আমাদের যে মহতারাম মেহমান রয়েছে ওনার কাছে আমরা বিস্তারিত শুনবো যে মহতারাম নেক আমল এবং নফল ইবাদত বিষয়টি তো আসলে ব্যাপক আপনার কাছে আমি একটা সাইট নিয়ে জিজ্ঞাসা করব যদি আপনি বলতেন যে শাওয়ালের ছয় রোজার ফজিলত এবং হাদিসের মধ্যে কি এসেছে এ সম্পর্কে আজকে আমাদের যে আলোচ্য বিষয় নেক আমল ও নফল ইবাদত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং ব্যাপক বিষয় যেটা আপনিও আলোচনা করেছিলেন এখন এর মধ্যে বিশেষভাবে শাওয়ালের ছয় রোজা এটা একটা নফল ইবাদতের অন্তর্ভুক্ত হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাজান যে ব্যক্তি মাহে রমজানের রোজা যথাযথভাবে রেখেছে অতপর শাওয়াল মাসে ছয় রোজা রেখেছে সে যেন সারা বছর সারা জিন্দগি আপনি কি রোজা রাখে রোজা রেখেছে এক বছর রোজা রাখার যে সমপরিমাণ সওয়াব সে পেয়ে যাবে এটা বিশাল জিনিস বিশাল একটা গুরুত্বপূর্ণ এই যে এক বছর সমপরিমাণ সওয়াব তিনি পাবেন অর্থাৎ তিরিশটা রোজা আলহামদুলিল্লাহ এবছর আমরা তিরিশটা রোজা রেখেছি ছয়টা রোজা হলে ছত্রিশটা হবে তো এই যে ছত্রিশটা রোজার সাথে এক বছরের যে একটা কানেকশন এটাকে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কি কানেকশন হয়েছে এক হাদিসের মধ্যে আছে মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ যদি কোনো নেক আমল করে আল্লাহ তাআলা তার সওয়াব কমপক্ষে দশ গুণ বাড়াই দেন তাহলে এখন তিরিশ আর ছয় ছত্রিশ এটাকে আমরা যখন নাকি দশ দিয়ে গুণ দিব তাহলে 360 দিন মানে পুরো এক বছর রোজা হয়ে যায় আর বছরে পাঁচ দিন জি জি রোজা রাখা হারাম জি পাঁচ দিন রোজা রাখা তো হারাম সে হিসাবে বছরে 365 দিন হয় পাঁচ দিন বাদ দিলে 360 দিন এইভাবে এক বছরে এক বছর রোজা পাওয়া যায় চমৎকার বলেছেন আপনি বিশাল জিনিস এখন আমি এই যে বিষয়টি আপনার কাছে জানবো এই যে রোজা গুলো কি একাধারে রাখবে না একাধারে রাখা লাগবে না এটা শাওয়াল মাসে মানে এই চলতি মাস যে শাওয়াল মাস চলছে এই শাওয়াল মাসে একাধারে রাখার কোনো প্রয়োজন নেই ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবে আজকে একটা রাখলো এরপর তিন চার দিন পরে আরেকটা এরপর আরও তিন চার দিন পরে আরেকটা মোট কথা হলো এই মাসের ভিতরে ছয় রোজা রাখলেই হবে ছয়টা রোজা যেন এই মাসের ভিতরে এখন আমরা এটা ইতিপূর্বে আলোচনা করেছি অনেকে দেখা যায় অসুস্থতার কারণে হোক বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন ওনাদের ভাঙতে রোজা থাকে তো শাওয়ালের ছয় রোজা আর ভাঙতি রোজা বা অসুস্থতার কারণে যদি রমজানের রোজা কেউ ভেঙে থাকে তাহলে কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে নাকি দুটো একসাথে রাখবে এমনি ফরজ রোজা এটা তো আসলে যদি কোনো কারণে ভেঙে ভেঙে ফেলে ভেঙে যায় তাহলে এটা যথাসম্ভব দ্রুত রাখে আপনি উত্তম বাকি কথা দ্রুত যদি মাসে যদি না রাখতে পারলো আদায় করার পরে
সে নফলগুলো রাখতে পারে, যেহেতু নফল নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। জি, নফল ইবাদতের মধ্যে আর কি কি আছে? নফল ইবাদতের মধ্যে মনে করেন এমনি ফরজ তো হইল নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ফরজ। এগুলোর বাইরে আমরা নফল নামাজ পড়তে পারি। নফল নামাজের মধ্যে মনে করেন আউয়াবিন, চাষ, এশরাক, এরপর তাহাজ্জুদ, এরকমভাবে প্রত্যেক নামাজের পর পর আমরা মনে করেন 2-4 রাকাত করে নফল নামাজ আমরা পড়তে পারি। আর এই নফল নামাজ পড়াটা এটা আসলে বিশাল একটা আমার আপনার উপকারে আসবে। সেটা হলে এক হাদিসের মধ্যে আছে, হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে তিরমিজিতে আছে, যে বন্দা যখন নাকি হিসাব হবে আমলের, তখন ফরজ ইবাদতগুলোতে যদি কোনো ত্রুটি থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে যে দেখো তো তার কোনো নফল ইবাদত আছে কি না। মনে করেন নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে ত্রুটি, এখন আল্লাহ পাক বলবেন দেখো তার কোনো নফল আপনার কি নামাজ আছে কিনা, যদি থাকে এটা দিয়ে সে ওই ত্রুটিটা আপনার মেক আপ করা হবে। এটা একটা বিশাল জিনিস। এরকমভাবে রোজা বলেন, এরকমভাবে অন্যান্য জাকাত বলেন, আর অন্য যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে এগুলার কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, ত্রুটিটা ক্ষতিপূরণ হয়ে যাবে। নামাজ যখন, যেহেতু দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে, তাহলে নামাজের মেকআপ তো নামাজ দিয়ে হবে, নফল নামাজ দিয়ে, নফল নামাজের মেকআপ তো নফল রোজা দিয়ে হবে না। তাহলে রোজার যে মানে ত্রুটি বিচ্ছতি, এর জন্য কিন্তু আমরা যতটুকু জেনেছি তা হলো সাদকায়ে ফিতর দ্বারা রোজার যে ত্রুটি বিচ্ছতিগুলি আছে সেগুলো কিন্তু ক্ষতিপূরণ পূরণ হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু এই ধরনের একটা রেওয়ায়েত আছে, যদিও সনদের দিক থেকে এই হাদিসের কিছুটা আলোচনা আছে, তারপরেও ফাজাইলের ক্ষেত্রে এই হাদিসও দলিল হিসেবে পেশ করা যায়। তো এখন মাহে রমজানের যে রোজার ত্রুটি তো আমাদের সাদকায়ে ফিতর দ্বারা পূরণ হয়ে গেল, তাহলে নফল রোজা যখন আমরা রাখবো তখন ওটার মেকআপ কিভাবে হবে? জি মহতারাম, এর উত্তর আপনার কাছে শুনবো। অনেক দর্শক বন্ধু অপেক্ষা করছেন একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকা মতিঝিল থেকে বলতেছি। বলুন, শুনতে পাচ্ছি আমরা। হুজুর, আমি গভর্নমেন্ট জব করি, আমি চিটাং এ থাকার সময় আমি একটা দোকান থেকে ঔষধ নিয়েছিলাম, তো আমি তো ওখান থেকে পুষ্টিং হয়ে হয়তো ঢাকায় চলে এসেছি, কিন্তু টাকাটা দিতে পারিনি, মানে হঠাৎ ওনাকে যে কোনো কারণে। এখন আমি এটা দিতে চাচ্ছেন কিভাবে দেবেন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শাহিন নাইনগঞ্জ থেকে বলছি। জি বলুন। জি, আমার কত টাকা উদ্বৃত্ত থাকবে, আমার উপরে টাকা ফরজ হবে? ধন্যবাদ, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ, আমরা দুটো বিষয়ে আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন। আরেকটি প্রশ্ন নিয়ে নি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন, জোরে বলতে হবে। জি বলুন, বলুন, আমরা শুনতে পাচ্ছি। সম্ভবত আপনি লাইন পাচ্ছেন না। ধন্যবাদ। জি, পরবর্তীতে যিনি অপেক্ষা করছেন তার কাছে যাই। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নুরুল ইসলাম মাতুপর, বরিশাল বাকেরগঞ্জ। তো আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, আজকে আমাদের ইমাম সাহেবরা নামাজে বা যেমন রমজানে হাফেজ সাহেবরা খতমে তারাবি পড়াতে পারে নাই, এবং যে সকল আলেম সাহেবরা এতদিন ওয়াজ নসিহাত করে বিভিন্ন জায়গায় কিছু হাদিয়া নিতেন, এখন সেটাও তারা নিতে পারতেছে না। এখন এই যে এই ক্ষতিপূরণ উপায়টা কি, এখন কিভাবে আলেম সমাজ বা যারা বিভিন্ন ভাবে তারা কিভাবে এটা পোষাবেন, কেমনে কি করে সম্ভব? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার সাহেব, আমরা বুঝতে পেরেছি, আপনার সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি। মহতারাম, আপনি বুঝতে পেরেছেন তিনটি প্রশ্নই? প্রথম যে প্রশ্নটি করেছেন, যে এক ভাই চট্টগ্রাম থাকতেন, জব করেন, তো তিনি কিছু টাকা দিয়ে ওষুধ ক্রয় করেছিলেন, কিন্তু টাকাটা দিয়ে আসতে পারেন না, ঢাকাতে চলে এসেছেন, এখন দিতে মনে চাচ্ছে, এখন সেই টাকাটা কিভাবে পৌঁছাবেন? আসলে তার যদি চট্টগ্রাম যদি তার কোনো মাধ্যমে কোনো লোক থাকে, তো তার মাধ্যমে ওই
ইয়াতে ফার্মেসিতে যোগাযোগ করিয়া তারপরে আপনি বিকাশের মাধ্যমেও তো আপনার সম্ভব বা বিভিন্নভাবে সম্ভব সেটা আপনি মানে যে কোনোভাবে তার টাকা তার কাছে পৌঁছাইতে হবে। টাকা যদি আপনি দিতে না পারেন অন্তত তার কাছ থেকে ক্ষমা হলেও নিতে হবে, কারণ বান্দার হক আল্লাহ কখনো মাফ করেন না যদি বন্দা বান্দা যদি মাফ না করে। আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, আর হলো কত টাকা উদ্বৃত্ত হলে যাকাত ওয়াজিব হবে ফরজ হবে? সেটা হলো 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রূপা, অথবা মনে করেন 52.5 বড়ি রূপা নাই, 7.5 বড়ি স্বর্ণ নাই, কিন্তু টাকা আছে ওই পরিমাণ টাকা মনে করেন বর্তমানে 55,000 যদি আপনার হয়ে যায় তখন দেওয়া যাবে, তার উপরে আমরা বুঝতে পেরেছি। আরেক ভাই বরিশাল থেকে জানতে চেয়েছেন, ডাক্তার সাহেব তিনি যেটা জানতে চেয়েছেন যে মাহে রমজানে বিশেষ করে হযরত উলামা ইকরাম কোরআনে হাফেজ যারা আছেন ওনারা বেশ অর্থনৈতিকভাবে কিছুটা এই টাকা পয়সা তাদের হাতে আসতো, এখন তো টাকাটা আসে নাই, তো ওনার এই ক্ষতিপূরণ কীভাবে মেকআপ হবে? এটা একটা বিশাল জিনিস। ওনার এই ডাক্তার সাহেবের নিশ্চয়ই তার আলেম ওলামাদের প্রতি, দিনদারদের প্রতি, তালেব আলেমদের প্রতি তার বিশাল একটা মুহাব্বত আছে, ভালোবাসা আছে। এটা কিন্তু একটা বিশাল জিনিস। এটা আমরা প্রত্যেকে যারা নাকি আপনারা ধনাঢ্যবান ব্যক্তিরা আছে, আমরা যদি ব্যক্তিগতভাবে তাদের ক্রিয়া করতে পারি। এই আমরা এখানে মহতারাম ডাক্তার সাহেবকে ওনার প্রশ্নের আলোকেই যে বিষয়টি আমরা আলোচনা করব যে কোরআন হাফেজরা মসজিদগুলোতে তারাবি পড়ান, ওনারা কিন্তু বিনিময় পাওয়ার জন্য পড়ান না, বিনিময় পাওয়ার জন্য পড়ান, হ্যাঁ ওনারা কিন্তু সম্পূর্ণ লিল্লাহ আল্লাহ রাব্বুল কারিমকে খুশি করার জন্য কিন্তু তারাবি পড়ান। এরপরও যদি মসজিদ থেকে মসজিদ কমিটি এলাকাবাসী যদি ওনাদেরকে কিছু হাদিয়া দেন সেটা ওনারা নেন, কিন্তু বিনিময় আমাকে এই টাকা দিতেই হবে, আজ পর্যন্ত অন্তত আমরা শুনি নাই কোনো হাফেজে চুক্তি করেছেন, চুক্তি করা তো জায়েজ নয় শরীয়তের দৃষ্টিতে, আর চুক্তি করেছেন এই ধরনের কোনো কথা কিন্তু আমাদের কাছে আসেনি, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো আমরা যে বিষয়টি বলবো, ওলামায়ে কেরাম রাব্বে কারিমের সাথে কিন্তু ওনাদের গভীর একটা তাআল্লুক রয়েছে। আল্লাহ রাব্বে কারিম ওলামায়ে কেরামকে কিন্তু সুন্দর এবং চমৎকার চালান, দেখা যাচ্ছে যে অল্প টাকা পয়সার মধ্যেই আল্লাহ তাআলা কিন্তু যথেষ্ট বরকত দিয়েছেন, যে বরকতের কারণে দেখা যায় অনেকের বহু টাকা হলেও চলতে পারে না, আর দেখা যায় আলেম ওলামা কোরআন হাফেজরা আল্লাহ পাক বরকত দিয়েছেন অল্প কিছু টাকা দিয়ে কিন্তু ওনারা চমৎকার চলছেন, সংসার চালাচ্ছেন। কিন্তু বাস্তব এই যে রমজানে আমি অনেক আলেম ওলামাদের সাথে আলোচনা করছি কেউ কিন্তু কখনো একটু উঠে আসে। ডাক্তার সাহেব আপনাকে ধন্যবাদ যে আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, আর মহতারাম আপনাকেও ধন্যবাদ আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী আজকে আমাদের এক ডাক্তার সাহেবের প্রশ্নের আলোকে আমি যে কথাটি বলবো, একটি হাদিস আমার মনে পড়েছে, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামিসান, হয় তুমি আলেম হও, আমাদের সকলকেই রাসূল বলেছেন হয় আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের সাথে সম্পর্ক রাখো, মহব্বতকারী হও অথবা আলেমে যা বলে তাহা তুমি মন দিয়ে শোনো, ওয়ালা তাকুন খামিসান, এই চারটা হতে বলেছেন, ওয়ালা তাকুন খামিসান অর্থাৎ কোনো আলেমের সাথে বিরুদ্ধাচারণ, কোনো আলেমের সাথে মানে বিরোধী আচরণ, খারাপ আচরণ করা এটা উচিত নয়। এবং আমাদের ডাক্তার সাহেব যে বিষয়টি জানতে চেয়েছে ওনার মাধ্যমে আলোচনাগুলো কিন্তু আমরা করার সুযোগ পেয়েছি বা মনেও পড়েছে, এই জন্য আলেম ওলামা মাদ্রাসা মসজিদ আর সাথে আমরা সম্পর্ক রাখবো। দেখুন বর্তমানে যে অবস্থায় আমরা আছি অবস্থাটা কিন্তু ভালো নয়, এটা আমরা সকলেই জানি। ছোট্ট একটি অণুবীক্ষণ, একটা অদৃশ্য শক্তি করোনা ভাইরাস আজকে সারা বিশ্বকে তটস্থ করছে, সারা বিশ্বকে পরেশান করে ফেলছে, কিচ্ছু করার নাই। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, দিনের সাথে সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখেরাত সফলতা দান করবেন, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ ও কামিয়াবি দান করবেন। আজকে আপনার আমি অবশ্যই বলবো ঈদের এই মাস পহেলা তারিখে আমরা ঈদ উদযাপন করেছি, আজকে 5 তারিখ, এই ঈদের এই মাসে সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং শাওয়ালের 6 রোজা রাখবো, এই আশাবাদ সকলের উপরে আমি ব্যক্ত করছি এবং
আগামী দিন আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাআল্লাহ আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। নূরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, রব্বি করিম। ইয়া আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা গো, আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মাওলা মেহরবানি করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের জীবনে সকলের গুনাহগুলো মাফ করে দেন। মাওলা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, রব্বে করিম, বড় দিনদার মানুষ, আল্লাহ দিন ও ইসলামকে, আলেম ওলামাকে, মাদ্রাসা মসজিদকে বড় পছন্দ করেন। আল্লাহ মেহরবানি করে ওনাকে মাফ করে দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী সকলকে মাফ করে দেন। শারীরিকভাবে আল্লাহ সুস্থতা দান করেন। রব্বে করিম আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। শাওয়ালে যে ছয়টি রোজা আছে আল্লাহ যারা রেখেছেন আল্লাহ আপনি কবুল করে নেন, যারা রাখেন নাই আল্লাহ সকলকে রাখার তৌফিক দান করেন। রব্বে করিম আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার হাবিব রুসিলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। বিফাদুল সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।